السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. وعن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال: كنا عند رسول الله صلى الله عليه وسلم فقال: أيعجز أحدكم أن يحسب كل يوم ألف حسنة؟ فسأله سائل من جلسائه: كيف يحسب أحدنا ألف حسنة؟ قال: يسبح 100 تسبيح فيكتب له 1000 حسنة أو يحط عنه 1000 خطيئة. رواه مسلم، حديث نمبر 2698. আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর সকালে কোরআন এবং হাদিস থেকে কিছু মূল্যবান জিনিস শোনার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল জলিল সুবহানাহু ওয়া তাআলার বারগাহে আমরা সেজদায়ে শুকর পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি নবীনা হাবিবেনা কুদওয়াতানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। বন্ধুগণ, আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব, তা হল এই যে একজন মানুষ ইহকালীন দুনিয়ায় চায় সব সময়ের জন্য তার পকেট ভারী থাকে, সেটা হলো কি টাকা এবং পয়সার মাধ্যমে। অনুরূপভাবে একজন মমিন যদি হন তাহলে তিনি চাইবেন যে তার ইহকাল যেমন টাকা পয়সা দিয়ে ব্যাংক ব্যালেন্স সব সময়ের জন্য ভর্তি থাকুক, ঠিক তেমনই পরকালও যেন তার সব সময়ের জন্য সওয়াবের ব্যালেন্স যেন কি থাকে, আমলনামায় ভর্তি থাকে। এজন্যই আমাদের উচিত আমরা সবসময়ের জন্য কি করি, দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ তুমি দান করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে একজন মমিন সবসময়ের জন্য চাই এ দুনিয়ায় যেমন তিনি সুখী হবেন, পরকালেও তেমনি যেন সুখী হন। এই জন্যই কি করা উচিত, তার পরকালের ব্যালেন্স বেশি করা উচিত। আজকে যে হাদিসটি আপনাদের সামনে তুলে ধরছি এখানে এরকমই একটি ব্যালেন্স মানে প্রবৃদ্ধি করার একটি উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রখ্যাত সাহাবী হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা একদিন বসেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্য থেকে কেউ প্রতিদিন 1000 সওয়াব অর্জন করার করতে কি অপারগ হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে একজন প্রশ্নকারী প্রশ্ন করল, যে সমস্ত লোকজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
বসা ছিলেন তাদের মধ্য থেকে একজন জি আল্লাহর রাসূল কাইফা ইয়াকসিবু আহাদুন আলফ হাসানা আমাদের মধ্য থেকে কেউ কিভাবে একদিনে 1000 সওয়াব অর্জন করতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন যে ইসাববিহ মিয়াতা তাসবি ইসাববিহ মিয়াতা তাসবিহাতান কেউ যদি কি করে 100 তাসবিহ পাঠ করে ফায়াকতুব লাহু আলফ হাসানা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 সওয়াব লিপিবদ্ধ করবেন أو يحط عنه ألف خطيئة وثبت عمل نما থেকে যে গুনাহের দপ্তর রয়েছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন ক্ষমা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে মুছে দেবেন সেখান থেকে মুছে দেবেন তাহলে বন্ধুগণ আমাদের পরকালের ব্যালেন্স প্রবৃদ্ধি করতে খুব একটা বেগ পেতে হয় না সামান্য অল্প কথার মধ্য দিয়ে আমরা কি করতে পারি আমাদের পরকালের ব্যালেন্স করতে পারি প্রবৃদ্ধি করতে পারি যেমনটি আর সেই তাসবিহ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ 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 এগুলো এই ছোট্ট একটি কথা কিন্তু আপনি কি ভেবে দেখেছেন কখনো যে এর ওজন কত বেশি আল্লাহু আকবার অনুরূপভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহি বর্ণনা করেছেন অনুরূপভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালিমাতানি খফিফাতানি আলাল লিসান থাকিলাতানি ফিল মিজান হাবিবাতানি ইলা রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুটি কথা যা জিহ্বায় উচ্চারণ করতে মুখে উচ্চারণ করতে খুবই হালকা মিজানের পাল্লায় ওঠালে খুবই ভারী এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে খুবই পছন্দনীয় বাক্য দুটি হলো কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার তাহলে আসুন বন্ধুগণ আমরা মিজানের পাল্লায় ভারী করি মিজানের পাল্লায় ভারী করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বাক্য উচ্চারণের মধ্য দিয়ে বলার মধ্য দিয়ে যেটি জিহ্বায় এবং মুখে খুবই হালকা আমরা এই বাক্যগুলো বেশি 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 পাঠ করি বেশি বেশি পাঠ করি এবং আমরা আমাদের পরকালের ব্যালেন্সটি কি করি খুব ভারী করি এবং খুব শক্তিশালী করি খুব শক্তিশালী আল্লাহ অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আগের যে হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসটি এটি বুখারী শরীফের শেষ হাদিস এটি বুখারী শরীফের শেষ হাদিস আল্লাহু আকবার হাদিস নম্বর হলো 6406 নম্বর হযরত আবু হুরায়রা আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উখবিরুকা বি আহাব্বিল কালামি ইলা আল্লাহ হে আবু জার আমি কি তোমাকে সে সংবাদ দেব না যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবথেকে প্রিয় বাক্য কি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হ্যাঁ আমি বললাম হে আল্লাহর রাসূল অবশ্যই অবশ্যই আপনি আমাকে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বাক্য কি সে বিষয়ে আপনি আমাকে অবহিত করবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় বাক্য এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন হাদিস নাম্বার হলো 2731 নম্বর অনুরূপভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কথা অবশ্যই বলব যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি
ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس جي إي باكو قولو سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر يتي عمار كاتي أسمان أسمان الوكوريتي অর্থাৎ যে দিনে সূর্য উদিত হয়েছে, সূর্য উদিত হয়েছে এই সূর্য উদিত হওয়ার দিনের সমস্ত কল্যাণের চাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয় এই বাক্যগুলি। এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই 2695 নং হাদিসে উল্লেখ করেছেন। অনুরূপভাবে হযরত আবু মালিক আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এই শব্দটি মিজানের পাল্লাকে একেবারে কি করে দেবে, কিয়ামতের দিন পরিপূর্ণ করে দেবে, পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআন মা বাইনা আসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা যে জায়গাটুকু আছে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমপরিমাণ সওয়াব দান করবেন যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দটুকু উচ্চারণ করে, এই সুন্দরটুকু বলে, এই বাক্যটুকু বলে। অতএব বন্ধুগণ, পরকালের ব্যালেন্স মানে মজবুত করার জন্য, শক্তিশালী করার জন্য, প্রবৃদ্ধি করার জন্য আমাদেরকে টাকা পাঠাতে হয় না, আমাদেরকে কোনো ধন সম্পদ প্রেরণ করতে হয় না, প্রেরণ করতে হয় আমাদের মুখ নিঃসৃত এই সমস্ত বাক্যাবলী। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ নিয়ে এই সমস্ত জিকিরগুলো, এই সমস্ত বাক্যগুলো হর হামেশা সদা সর্বদা আমরা আমাদের জবান দিয়ে, আমরা আমাদের মুখ দিয়ে করতে থাকি, অহরহ বলতে থাকি, এবং এর মধ্য দিয়ে আমাদের রসনা, আমাদের জিহ্বা, আমাদের মুখকে আমরা সতেজ রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাক্যগুলি বেশি বেশি বলার মধ্য দিয়ে তার প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন, এবং পরকালের ব্যালেন্স আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রবৃদ্ধি করুন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।